এই দুনিয়া নশ্বর পৃথিবী, আমাদেরকে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে আমরা থাকবো না। প্রশ্ন হচ্ছে কখন যাব, আমাদের যাওয়ার সময়টা কখন? প্রত্যেক নামাজের মধ্যে আজান এবং ইকামত আছে, আজান এবং ইকামত যখন হয়ে যায় অর্থাৎ নামাজের আর বেশি সময় বাকি নাই। ঠিক একইভাবে আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের কানে আজান একামত হয়েছে, অর্থাৎ আমাদেরও যাওয়ার সময় কখন হয়ে যাবে? আজান একামত আমাদের হয়ে গেছে যখন আমরা নদীতে মাছ ধরতে যাই, যখন যে বসি ফেলে বসির আগার মধ্যে একটা কিছু খাবার দেয়, আটা দেয়, ময়দা, যাই হোক, এটা মাছকে লোভ দেখানোর জন্য বসির আগার মধ্যে একটু খাবার মেখে দেয়, বসিটা পানির নিচে চলে যায়। এখন মাছ দেখতেছে একটা সুন্দর একটা খাবার, কিন্তু খাবারের ভিতরে যে বসি আছে এটা তো আর সে জানে না। তো মাছ কি করে, ওই বসির মধ্যে মুখ দেয়। তো ওই বসির মধ্যে মুখ দিয়ে সে খাবারটা নিয়ে, বসি কিন্তু তার গলার মধ্যে আটকে গেছে, সে জানেও না, সে ঘুরতে থাকে আগের মতোই, কারণ সে জানে না তার গলার মধ্যে বসি আটকে গেছে। এখন যার হাতে বসি আছে সে যখন টান দেবে, ওই মাছ কি আর পানির মধ্যে থাকতে পারবে? মাছ আর পানির মধ্যে থাকার সুযোগ নাই, কারণ বসি তার গলার মধ্যে আটকে গেছে। ঠিক একইভাবে আল্লাহ বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেরকম ভাবে হায়াত সৃষ্টি করেছি ঠিক একইভাবে আমি মৃত্যুকেও সৃষ্টি করে ফেলেছি। মৃত্যু সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমাদের মৃত্যু লিখে দিয়েছে, আমাদের গলার মধ্যে বসি আটকে রাখা হয়েছে, যখন আল্লাহ টান দেবে আমাদের দুনিয়াতে আমাদের কেউ বাধা দিয়ে ধরে রাখতে পারবে, আমাদের চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর সময়টা কখন এটা আমরা কেউ জানি না, যে কোনো সময় যখন আল্লাহর ডাক আসবে তখন আমাদের চলে যেতে হবে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন তরুণরা মোবাইলের মধ্যে এই ভিডিওটা খুব আগ্রহ ভরে দেখে যে কিভাবে সে মারা গেল, কিভাবে ট্রাকের সাথে বাড়ি খেলো, কিভাবে ট্রাক তার শরীরের উপর দিয়ে চালিয়ে দিল। কিন্তু দেখার পরে সে চিন্তা করে না, আমিও তো বাইক চালাই, আমিও তো রাস্তাঘাটে নামি, হয়তো বা এরকম অ্যাক্সিডেন্ট আমার জীবনেও ঘটতে পারে, সুতরাং আমার সময় তো বেশি বাকি নাই, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এটা আমরা বেশি মানুষ চিন্তা করি না। আপনি আমার সাথে এখন চলেন হসপিটালে, ওই হসপিটালের বেডের মধ্যে যারা আছেন, যারা আইসিইউর মধ্যে আছেন, যারা ভেন্টিলেশনের মধ্যে আছেন, তারা হয়তো এক মাস আগে চিন্তাও করতে পারে নাই এক মাস পরে তার এই পরিস্থিতি হবে। ইন্তেকাল বা মৃত্যু এর মানে এই নয় আপনি শেষ হয়ে গেছেন, না না, ইন্তেকাল করা মানে হচ্ছে দারুল আমল থেকে দারুল জাজাত ইন্তেকাল করা, দারুল ফানা থেকে দারুল বাকাত ইন্তেকাল করা, পরিবর্তন হয়ে যাওয়া, স্থানান্তরিত হয়ে যাওয়া। আমরা যখন বাড়ি পরিবর্তন করি না, দেশ পরিবর্তন করি, গ্রাম পরিবর্তন করি, কেউ গ্রাম থেকে শহরে এসেছেন, আবার কেউ শহর থেকে বিদেশে গিয়েছেন, ঠিক একইভাবে মৃত্যুটা হচ্ছে, ইন্তেকালটা হচ্ছে আমাদের রুটা স্থানান্তরিত হয় দুনিয়া থেকে কবরে। এটার অর্থ এই নয় আমাদের ইন্তেকাল হয়ে গেছে আর সব শেষ, না। একবার উবাই ইবনে খালফ অথবা অন্য রেওয়ায়েতে এসেছে আস ইবনে ওয়াইল নবীজির কাছে আসলেন, মক্কার একটা গোরস্তান থেকে কিছু হাড়গোড় নিয়ে আসলেন, মৃত মানুষের হাড়গোড় নিয়ে এসে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে আসলো এবং হাড়গুলিকে এইভাবে সে পাউডারের মতো মেখে তখন নবীজির সামনে ফু দিয়ে এটাকে ছাইয়ের মতো উড়িয়ে দিয়েছে। তখন সে নবীজিকে প্রশ্ন করছে, তুমি বলছো তোমার রব এই জায়গা থেকে আমাদেরকে পুনর্জীবিত করবে, এটা কি কোনোভাবে সম্ভব? তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জবাব দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবীন, আরে তোমাকে তো আমি সৃষ্টি করেছি একটা বীর্য থেকে, এক ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি, আর তুমি এসেছো আমি আল্লাহর সাথে তর্ক করার জন্য। আমার আল্লাহ বলছেন, ওয়া দারাবালানা মাসালান ওয়া নাসিয়া খাল ক্বালা মাই ইয়াহলি যামা ওয়া হিয়া রামিন কুলি হুয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে এই হাড্ডি থেকে, এই কয়লা থেকে, এই পাউডার থেকে কি করে আমাদেরকে জীবন দান করবে, আমার আল্লাহ তো আমাদেরকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সামান্য একটা ভ্রূণ আমাদের বাবার ঔরস থেকে মার গর্ভে গিয়েছে, ওই নুতফা থেকে 120 দিন পরে আমাদের জন্য রূহ দান করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের মৃত দেহকে আবার জীবিত করতে পারবেন না? আমার নবী জবাব দিয়ে দিলেন যে আমার আল্লাহ তো আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তো আমাদের দেহ আছে, এই দেহটা তো আগে ছিল না,
রুহের জগতে আমাদের রূহ ছিল, মার গর্ভে এসেছি তখনও আমাদের দেহ হয় নাই, 120 দিন যখন হয়েছে মার গর্ভে আমাদের বয়স, তখন ফেরেশতারা এসে আমাদের রূহটাকে স্থাপন করে দিয়ে গিয়েছে, তারপর আমাদের হাত হয়েছে, পা হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে একটা নুতফা থেকে একটা দেহ দান করতে পারে, ওই আল্লাহকে এই দেহ থেকে আবার পুনর্জীবন দান করতে পারে কি পারে না?